আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি একটি কল্প বিজ্ঞানের গল্প, মাজন, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চরিত্রায়নে গল্প পাঠে অনুপ্রিয়া আহমেদ, শ্যামবাবু ও ভিনগ্রহী প্রাণীর ভূমিকায় আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি কল্প বিজ্ঞানের গল্প মাজন। মধ্যরাতে টেলিফোনটা এলো। শ্যামবাবু বিছানা থেকেই হাত বাড়িয়ে টেলিফোনটা নিয়ে ঘুম জানানো গলায় বললেন, আকে চাই? আপনাকে। আপনি শ্যামল কানুনগত? আমাকে এ বলছেন? আমাকে কি চিনবেন নাম বললে? ভারী জরুরি ব্যাপার, তাই এত রাতে বিরক্ত করতে হলো। শ্যামবাবু পেল্লায় একখানা হাই চেপে বললেন, আমাকে তো এমনিতে কারোর দরকার পড়ে না, তাই নিশুতি রাতে এমন কি দরকার মশাই যে আমার মতো নভাজনের ডাক পড়লো? অনেক কাল আগে আপনি একটা দাঁতের মাজন বিক্রি করে বেড়াতেন, মনে আছে? শ্যামবাবু ভীষণ চমকে উঠে সত্যিকারের জাগলেন। এতক্ষণ ঘুম ঘুম ভাবটা তাকে আচ্ছন্ন করেছিল। চমকে উঠলেন আরও একটা কারণে, তার হাতে যে জিনিসটা তিনি দেখতে পাচ্ছেন সে জিনিস তার কোনো কানেও ছিল না। বেনে পুকুরের কোনো বাড়িতেই টেলিফোন নেই, এ হলো অজ পাড়াগা। অথচ ব্যাপারটা স্বপ্নও নয়, হাতে সত্যিই একটা সাদা রঙের টেলিফোন। কে একজন ওপাশ থেকে দাঁতের মাজনের খবর নিচ্ছে? শ্যামবাবু অতিশয় উত্তেজিতভাবে বললেন, আমি কি স্বপ্ন দেখছি বসাই? আমার বাড়িতে টেলিফোন এলো কি করে? আপনি বা কে কথা বলছেন? বললুম তো, আমাকে চিনবেন না, দাঁতের মাজনটার খোঁজ নিচ্ছি একটা বিশেষ কারণে। আপনার কাছে কি মাজনটা দু এক শিশি পাওয়া যাবে? শ্যামবাবু ভয় দুশ্চিন্তায় ঘামছে। এরকম অদ্ভুত ব্যাপার তিনি জীবনে দেখেননি, যদিও ব্যাপারটাকে তার এখনো স্বপ্ন বলেই মনে হচ্ছে, তবু স্বপ্ন যে এত জ্যান্ত হয় তা তার ধারণাই ছিল না। তিনি কাঁপা গলায় বললেন, আমি পাগল হয়ে যাইনি তো মশাই? আরে না, পাগল হবেন কেন, আপনি তো সুস্থ মস্তিষ্কেই আছেন, টেলিফোনটা দেখে ঘাবড়াবেন না। আমরা কারো সঙ্গে যোগাযোগ করতে হলে মাঝে মাঝে এরকম টেলিফোন পাঠিয়ে দিই, কিন্তু কখন দিনে? এখনই, আমাদের টেকনোলজি আলাদা। সকালে উঠে দেখবেন টেলিফোন হাওয়া হয়ে গেছে। ও, কি দরকারটা বলুন তো, আমি তো বড় ঘাবড়ে যাচ্ছি। যে ঘাবড়াবার কিছু নেই, আপনি যে মাজনটা তৈরি করতেন তার নাম মনে আছে? আছে আছে, নাম ছিল দন্তরুচি। অনেক পুরনো একখানা হাতে লেখা পুঁথি থেকে হদিশ পেয়ে বিস্তর মেহনত করে সব ভালো ভালো জিনিস জোগাড় করে বানিয়েছিল মশাই। এই পোড়া দেশে ভালো জিনিসের কদর আর কে করে বলুন? দন্তরুচি আমি নিজে ঘাড়ে করে নিয়ে বাড়ি বাড়ি মোড়ে হাটে বাজারে রাস্তায় ফেরি করি, কিন্তু কদর বলো না। কি কি জিনিস সেই মাজনে ব্যবহার করেছিলেন তা কি মনে আছে? পাগল নাকি, সেও তো একখানা মহাভারত, হাজার বছরের প্রাচীন পুঁথি থেকে টুকে দিয়েছিল পরমনাটা। কিন্তু যতদূর মনে হয় 108 রকমের জিনিস ছিল তাতে। মাজনগুলো কত দামে বেচতেন? দুঃখের কথা আর কি বলবো, যা খরচ হয়েছিল তাতে প্রতির কৌটো মাজনের দাম খাওয়া উচিত ছিল 80-90 টাকা। কিন্তু অত দামে মাজন আর কে কিনবে?
তাই ক্ষতি স্বীকার করে ও পাঁচ টাকায় কোটো বিক্রি করত। আশা ছিল লোকে উপকার পেয়ে পরে দাম বাড়ানো যাক, উপকার পায়নি। পেলেও এসে আর আমাকে বলেনি, তেমন চাহিদাও তো হলো না। মেলা টাকা লোকসান দিয়ে মাজন তৈরি বন্ধ করে দিলেন, কিন্তু আপনি কি আগে হঠাৎ মাঝরাতে খোঁজ করছেন? শুনেন মশাই, আমরা ভিন জগতের লোক, আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি আমাদের যাতায়াত। আপনার শিয়রের জানলাটা খুললেই দেখতে পাবেন কুবের মাঠে আমাদের উড়ন্ত চাকি দাঁড়িয়ে আছে, জানলাটা খুলুন। শ্যামবাবু জানলাটা খুললেন। ওপাশেই একটা ছোট মাঠ, তাতে বাচ্চারা খেলাধুলো করে। মাঠের মাঝখানে একখানা ভারী সুন্দর ডিশের ওপর কাপ যেন কেউ রেখে গেছে, তা থেকে নীলচে একটা আলোর আভা বেরিয়ে আসছে। জিনিসটা আকারে একখানা বড়সড় ফলঘরের মতোই হবে। দেখতে পাচ্ছেন? আমি পাচ্ছি, আমি তো গরিব মানুষ, আমার কাছে আপনাদের মতন মহাজনের কি দরকার বড়ই তো। আপনি এখন কিসের ব্যবসা করে? আগে দাঁতের মলমের মানুষ চলে না। শুনুন, আমরা পৃথিবীর মানুষ নই ঠিকই, তবে আমরাও ব্যবসাদার, আমাদেরও বাজার বস্তু বড়। ছায়াপথের ওধার থেকে এধার অবধি অন্তত কয়েক হাজার গ্রহে আমাদের যাতায়াত আছে, ফলাও ব্যবসা। যে গ্রহে যে জিনিসটা ভালো সেটা আমরা অন্য গ্রহে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। এতদিন আপনাদের এই নোংরা ও বিচ্ছিরি গ্রহের কোনো জিনিসই আমরা গ্রহণযোগ্য বলে বিবেচনা করি, কিন্তু এবার আপনার মাজনটা বোধ হয় আমরা বানাতে পারব, ফর্মুলাটা আছে তো? শ্যামবাবু উত্তেজনায় খারাপ হয়ে বললেন, কি আছে, আমার জাবদা খাতায় সব জিনিসের পুটিনাটি মুখে রাখি তো। এখন সেই মাজনের কয়েকটা নমুনা দিতে পারবেন? পারবো পারবো, পাটাতনে এখনো চার পাঁচ পেটি মাল পড়ে আছে। ঠিক আছে, পেটিগুলো নামিয়ে আন, তবে অত অল্প মাল দিয়ে তো ব্যবসা হয় না। আমরা আপনাকে ওই চার পাঁচ পেটির জন্য আপাতত 10 লক্ষ টাকা দেব। মনে রাখবেন, ওরকম হাজার হাজার পেটি মাল আমাদের চাই। 10 লক্ষ? আমি যে হয়ে যাব। দূর মশাই, আপনার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। আসলে অন্যান্য গ্রহে দাঁতের মাজন খুব ভালো হচ্ছে না, দাঁতের রোগ খুব। আর দেরি করবেন না, মানগুলো নামিয়ে বারান্দায় রাখুন, আমরা তুলে নিচ্ছি। শ্যামবাবু আর দেরি না করে পাতাতনে উঠে পেটিগুলো নামিয়ে এনে সামনের বারান্দায় রাখলেন। উড়ন্ত চাকি থেকে একটা লম্বা লিভার বেরিয়ে এসে চটপট মালগুলো টেনে দিল ভেতরে। তারপর সেই লিভারটাই একটা মস্ত বড় কাগজের প্যাকেট ফেলে গেল তার সামনে। সোপরে আকাশে মিলিয়ে গেল চাকিটা। শ্যামবাবু প্যাকেট খুলে টাকা দেখে ভিড় ঘামতে লাগলেন। কিন্তু কয়েক মাসের মধ্যে তার মাজনের কারখানা একেবারে বড় হয়ে উঠল। প্রতি হপ্তায় পেটি পেটি মাল চালান যায় গ্রহান্তরে, কোটি কোটি টাকা আয় হয় শ্যামবাবু। আজ তাহলে এই পর্যন্তই, পরের সপ্তাহে আরও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।